হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাইকে কে খাবে এখন? মামলাম কাকে খাওয়াতে বলে যে পিছনে উড়ে দিয়ে হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, তো বলবো বেরিয়ে যাবো প্রথমে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সকলকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো যাই হোক, ব্লগে একটা গ্যাপিং চলে এসেছে, একটা বিশাল গ্যাপিং যেটা কয়েক মাস ধরে চলছে। তো যাই হোক, কাজের জন্য হোক বা কিছু প্রেশারের জন্য হোক বা ভালো না লাগা থেকে হোক, যে কেউ সাপোর্ট পাচ্ছি না করছি না সেখান থেকে হোক, তো যাই হোক সেটা থেকেই আমি একটু ডিটাচ হয়ে গেছিলাম। তো আমি আজ থেকে আবার চেষ্টা করব যে রোজ যেন ব্লগ কন্টিনিউ করতে পারি। মা তো সবসময় বলে যে কন্টিনিউ করতে, তো যাই হোক আমারই করা হয় না, আমারই ফল্ট। তো সবাই কেমন করে শিবরাত্রি কাটাও বা কী করো? আমাদের যেমন কী হয় যে একদম উপোস করি না, তো তবে বাবার মাথায় জল দিয়ে ওই ময়দা খাই এরকম। তো আমার বর আবার উপোস করে, রিসেন্ট 2-3 বছর ধরে করছে। তো আজকে বেরোবো একটা মন্দির তোমাদের দেখাবো, খুব সুন্দর মন্দির একটা আমাদের বাড়ির কাছে। আমার এক দাদা হচ্ছে, তো সেই তাদেরই সব তৈরি। তো ওখানে যাব, আর একটু পরে তো বাড়িতে বাবার মাথায় জল টল দিয়ে তারপর ময়দা টয়দা খাবার কথা। তো চলো, মহাশিবরাত্রিতে সবাই ভালো থেকো এটাই বলবো সবার কাছে, মানে বাবার কাছে একটাই প্রার্থনা যে সবাইকে যেন ভালো রাখো। তো চলো আজকে ব্লগটা তাহলে দেখতে থাকো আমার সাথে। এই যে দুত্ত, দুত্তটাকে অনেক দিন কেউ দেখেনি তো। দুত্তু দুত্তুমি করতে ব্যস্ত, এই যে দুত্তু দুত্তুমি করছে, যে দেখছো মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুত্তু। দুত্তু পালিয়ে গেল, দুত্তু একটা। এখানে আছে হচ্ছে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি। এইখানে আছে হচ্ছে লুচি, লুচিটা পেপারের ওপর রাখা হয় কারণ তেলটা টেনে নেয়, তাহলে তেল থাকে না। আর এইখানে আছে হচ্ছে আলুর দম, আলুর দম দিয়ে লুচি বোধ হয় সবারই প্রিয়। তো এগুলো তো সব হয়ে গেছে রান্না বান্না করা, ঠাকুরের কাছে যাবো, মা ঠাকুর ঘরে গেল, চল।
খাবে এখন? মামলাম কাকে খাওয়াতে বসেছে দেখো, ননাইকে, দুত্তুকে। ডালিয়া আর আলুর দম খুব ভালো লাগে, খেয়ে না। দেখো পিছনে রেডি হয়েছি তো বেরোবো, আর ওই যে পিছনে রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, তো বেরোবো, বেরিয়ে যাবো। প্রথমে মন্দির যাবো, প্রণাম করবো, তারপর কাকিমার বাড়ি যাবো। আর এই যে বাবা ঘুরে বেড়াচ্ছে, তো চলো যাওয়া যাক, বেরোই আপাতত। এই দেখো আমার ছাজনি বুড়ি ছেজে নিয়েছে, টুন 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 টুন, এদিকে মাও সেজে নিয়েছে, চলো এবার আমরা যাই। তোমাকেই আগে দিবছো দেখো বসে। সব দেখা যাচ্ছে, আমরা শিব ঠাকুর দেখে এলাম, সেইটারও লাইট দেখা যাচ্ছে, দেখেছিস যে দিদুনের বাড়ি থেকে না বাবা বল ছোটবেলাকার কথা মনে পড়েছে তোমার? কি গল্প বলো? যে কাকিমার কথা বলি, তোমাদের ওখানেও বলেছি যে কাকিমা থাকতো সামনে, খুব ভালো লাগতো। তো কাকিমার বাড়ি তোমাদের দেখি, যেহেতু কাকিমার বাড়িতেই আজকে এসেছি, অন্ধকার হয়ে গেছে গল্প করতে করতে। তো এতদিন পর কাকিমাকে দেখালাম, অনেকদিন ধরে বলে আসতে আসতে আসতে, তো আসাই হয় না, তো আজকে আসার সুযোগ পেয়েছি, ওই জন্য তাও অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি। নাকি কাকিমা বলো? একদম ঠিক কথা, কাকিমার এক বান্ধবী এসেছে বেড়াতে। আর এই যে আর একজন, এ তো মজা পেয়ে গেছে এখানে এসে রীতিমতন। বাবা অমনি করে না মা, অমনি করে না। তুই কি পেয়েছিস? ও কি পেয়েছে মনে হচ্ছে কতদিন চেনে, তাই না? মনে হচ্ছে এখানে এসছে কতদিন ধরে। এতক্ষণে বাড়ি এলাম, ওই আমার এক কলিগ হচ্ছে প্লাস কাকিমা, তো বাড়ি যেতে বলেছিল, অনেকদিন ধরে যাওয়াই হয়নি, তো আজকে সেজন্য গেছিলাম। আর এতক্ষণে বাড়ি এলাম, 8টা প্রায় বেজে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই চারিদিকে জল টল ঢালছে, আমার বড় তাই উপোস করে বসে আছে, জল ঢালছে, আর আমি জল ঢেলাম, তো একদম উপোস করি না এত রাত অবধি। তো সবাই ভালো থাকো।
খুব ভালো থাকো, এটাই বলবো। তো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা দেখি কী নিয়ে করা যায়। একটা ভালো জায়গায়, ভালো মানে মহাশিবরাত্রিরই একটা জায়গা আছে বহরমপুরের, আগেও তোমরা দেখেছো, তো সাসপেন্স, ওটা যদি যেতে পারি তো তোমাদের দেখাবো। তো আজকে ব্লগ শেষ করলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, কাল নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।